আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ আমির হোসেন, মিতু কাতানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আপনাদের সামনে যে শাড়িগুলো প্রেজেন্ট করেছি এগুলো হচ্ছে আপনার কাঞ্জিবরণ সফট রিভার্সিভার, যে কাঞ্জিবরণগুলো আপনার কন্ট্রাস্টের মধ্যে ম্যাচিং এর মধ্যে প্রত্যেকটা শাড়ি আপনাদের সামনে এখন প্রেজেন্ট করব। খুলে খুলে প্রত্যেকটা ডিজাইনগুলো আমি দেখাবো। তো আগেই কন্ট্রাস্ট দিয়ে স্টার্ট করলাম। এটা হচ্ছে আপনার ফিউজার কালারের সাথে আপনার ম্যাজেন্ডা কম্বিনেশন, খুব সুন্দর একটি কালার কম্বিনেশন। এখন দেখাবো একদম ডিজাইনটা, ইউনিক ডিজাইন, নতুন এসেছে এই ডিজাইনগুলো, মাত্র দুই দিন হয়েছে বয়স। আর এই শাড়িগুলোর আপনার বৈশিষ্ট্য হচ্ছে আপনার উপরের পাটটা একটু ছোট থাকবে, নিচের পাটটা একটু বড় থাকবে। পাটটা একটু দেখাও, এটা হচ্ছে আপনার পাট, এটা হচ্ছে আপনার নিচের পাট, আর এটা হচ্ছে আপনার উপরের পাট। কইছে কাস্টমার মনে হচ্ছে নিচের পাট উপরের পাট পড়তে পারবেন, খুব সুন্দর। ফুল বডিটা একটু দেখবেন, লক্ষ্য করে, খুব সুন্দর একটি শাড়ি, একদম সফট, আপনারা যেভাবে খুশি সেভাবে পড়তে পারবেন। আর এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটাও একদম নিখুঁত ডিজাইন, নতুন ডিজাইনের মধ্যে। আপনার বল প্রিন্ট ডিজাইন করা আছে, দেখেন একটু গোল গোল ডিজাইন করা আছে ফ্লাওয়ার ডিজাইনের সাথে। আঁচলটা একটু দেখবেন ব্যাক সাইড, এটা হচ্ছে আমি ব্যাক সাইড দেখাচ্ছি, এটা ব্যাক সাইডটা একদম লক করা। অনেকে আপনার গহনা গাড়িতে আপনার আটকিয়ে যায়, এগুলো আটকাবে না, ঠিক আছে। ব্লাউজটা একটু দেখাও, ঘুরিয়ে দেবো। এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্লাউজটা আপনার কন্ট্রাস্ট আর ফুল আপনার বুটি দিয়ে কাজ করা আছে, অল ওভার গর্জিয়াস, নিঃসন্দেহে অনেক সুন্দর একটি শাড়ি। তো এখন চলে যাব পরবর্তী শাড়িতে। তো এখন চলে যাচ্ছে আপনার মেরুন কালার, এটা হচ্ছে আপনার ম্যাচিং মেরুন, ওয়াও একটি কালার, খুব সুন্দর একটি কালার। এগুলো দিয়ে আপনি চাইলে আপনার গর্জিয়াস পার্টিতে পরে যেতে পারবেন, বা আপনার কোনো অকেশন থাকলে অকেশনে পরে যেতে পারবেন। খুব সুন্দর একটি কালার, ফুল বডিতে আপনার কাজ করা আছে, ফুল বডি। নিচের পার্টটা হচ্ছে আপনার একটু স্কার্ট পার্ট, ফ্লাওয়ার ডিজাইন করা আছে, আর উপরের পার্টটা হবে আপনার ছোট পার্ট। প্রত্যেকটা শাড়ি আপনার এই স্টাইলের, আপনার স্কার্ট পার হবে এগুলোতে, ম্যাচিং স্কার্ট পার। আর জরিগুলো হচ্ছে আপনার চুলের থেকে, যদি আরও কোনো চুল থাকে আপনার একদম সফট, মানে কি চিকন চুল, ওটার থেকেও আপনার হার মানাবে এই জরিগুলো, এত সফট এবং এত স্মুথ এই জরিগুলো। পুরোটা শাড়ি মনে হচ্ছে আপনার প্রিন্ট করা, কিন্তু প্রিন্ট করে না, এটা ফুললি আপনার বুনট করা শাড়িটা। এখন চলে যাবো আঁচলটা দেখাবো। আঁচলটা হচ্ছে আপনার ফ্লাওয়ার ডিজাইন করা আছে, সূর্যমুখীর ডিজাইন। এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা আপনার শর্ট আঁচল হবে, আর দুই দুই বর্ডারে যে ডিজাইনটা আছে এটা আপনার ফ্লাওয়ার ডিজাইন করা। এখন চলে যাবো ব্লাউজটা, ব্লাউজটা আপনার দেখেন ফোর বুটা, এটা হচ্ছে আপনার মানে কি একটু মানে একদম ইউনিক যে ডিজাইনটা বলে আপনার ওই ডিজাইনটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই ডিজাইনটা, এখন চলে যাচ্ছি কন্ট্রাস্টে। এটা হচ্ছে আপনার লাইট লেমনের সাথে, মানে কি লেমনের সাথে আপনার ম্যাজেন্ডা কম্বিনেশন, এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কম্বিনেশন। বডিটা একটু লক্ষ্য করে দেখবেন, ফুল বডি কাজ করা আছে, একদম নতুন, মানে কি ফার্স্ট টাইম দেখেন, আপনাদের সামনে ফার্স্টে খুলে দেখাচ্ছি, একদম নতুন হট আইটেম এটা। এখন ভালো চলতেছে এই কাঞ্জিবরণগুলো, পিওর কাঞ্জিবরণ, এটা অনেক সফটলি সবাই আপনার ক্যারি করতে পারবেন লাইট ওয়েটের মধ্যে শাড়িটা, ঠিক আছে। পাটটা একটু স্কার্ট পাড়ের মধ্যে হবে, একটু বড় পাট, এটা হচ্ছে আপনার নিচের পাটটা, আর এটা হবে আপনার উপরের পাট, খুবই সফট। এটাও আপনার মানে কি রিভার্সিভার লক করা আছে, গহনা গাড়িতে কোনো কোথাও বাঁধবে না, খুব ভালো একটি শাড়ি সফটের মধ্যে। এখন চলে যাবে আঁচলটা, এটার আমি একটা কালার দেখাইছি, এটা হলো আরেকটা কালার। ডিজাইনটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা আছে, পিটানো কাজ করা আছে, খুব সফটলি একটি শাড়ি। এখন ব্লাউজটা দেখাবো, এটা হচ্ছে আপনার ব্লাউজ, ফুললি গর্জিয়াস ব্লাউজ। এখন চলে যাচ্ছে আপনার ব্লু কালার, ব্লুর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন, দেখেন ডিজাইনটা একটু দেখবেন, এটা আরেকটা নতুন ডিজাইন। এটার মধ্যে ফুল বডিতে আপনার অল ওভার গর্জিয়াস কাজ করা আছে, পিটানো কাজ করে, তার উপর দিয়ে আপনার কলকা ডিজাইন করা আছে, একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডিজাইন দিয়ে কলকা ডিজাইন করা আছে, একদম ইউনিক ডিজাইন এটা। এটার পাড়টাও খুব সুন্দর হবে, পাড়ের কারুকার্যগুলো একটু দেখবেন, খুব সুন্দরভাবে নিখুঁত করা, বড় বড় আপনার কলকা ডিজাইন করা আছে, নিচে ফ্লাওয়ার ডিজাইনের স্টেপ দেওয়া আছে, আর উপরের পাড়টাও আপনার গর্জিয়াস, কিন্তু
অনেক কয়টা তো আপনার উপরের পার ফুললি আপনার জরি পিটানো থাকে, এটা পিটানো না, এটা আপনার ডিজাইন করা আছে। এটা হচ্ছে আপনার আঁচলটা, একদম ইউনিক আঁচল, নতুন নতুন ডিজাইন আঁচল, এগুলো হচ্ছে আপনার নতুন ডিজাইনের। এটা আপনার ফ্লাওয়ার ডিজাইন করা হবে, খুব সুন্দরই আপনার শর্ট আঁচলের মধ্যে। আর ব্লাউজটা হচ্ছে আপনার একদম পিটানো সলিড, কোনো ডিজাইন হবে না, একদম বুটি বুটি ডিজাইনের মধ্যে, মানে কি একদম ছোট ছোট ডিজাইন, ডিজাইন বলতে একদম ছোট, ঠিক আছে, কোনো ফ্লাওয়ার ডিজাইন নেই আঁচলে ব্লাউজের মধ্যে। আর এটা হচ্ছে আপনার পার্ল, ঠিক আছে, আপনার দুই হাতায় দিতে পারবেন এবং পিছনেও দিতে পারবেন, খুব গর্জিয়াস লাগবে আশা করি। এখন চলে যাচ্ছে আপনার পেস্ট কালার, এটা হলো আপনার ময়ূরকণ্ঠী পেস্ট যেটাকে বলে, এটা হচ্ছে সেই পেস্টটা, আপনার একটু শাইনিং হবে, খুব সুন্দর একটি শাড়ি, কালার কম্বিনেশনটা একটু দেখেন, ওয়াও একটি কালার, খুব সুন্দর। আপনার যারা ফর্সা আছেন তাদেরকে খুব ভালো মানাবে, যারা একটু হাইট লং টল মানুষ তাদেরকেও আরো ভালো লাগবে। এটা হচ্ছে আপনার স্কার্ট পার্টটা, এটা নিচের পার্টটা হবে, খুব সুন্দরই আপনার গর্জিয়াস কাজ করা আছে, বড় বড় কলকা দিয়ে ডিজাইন করা আছে, আর উপরের পার্টটাও আপনার ডিজাইন করা আছে। খুব সফটলি একটি শাড়ি, আপনি চাইলে আপনার ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যেতে পারবেন, এত সফট, মানে কি বলার বাইরে। এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা একটু লক্ষ্য করে দেখবেন, আগে যে শাড়িটা দেখাইছি ওইটারই আপনার কালার, খুব সুন্দর আপনার ফ্লাওয়ার ডিজাইন করা আছে, ব্লাউজটাও গর্জিয়াস নিঃসন্দেহ, প্রত্যেকটা শাড়িতে আপনার ব্লাউজ গর্জিয়াস হবে। এটা হচ্ছে আপনার ব্লাউজটা, এখন চলে যাচ্ছি ম্যাজেন্ডার সাথে আপনার ফিরোজা কন্টেস্ট, ম্যাজেন্ডার সাথে ফিরোজা, পুরো বডির কাজটা দেখ, এটা হচ্ছে আপনার বডির কাজটা, বডির মধ্যে আপনার সেই কলকা ডিজাইনের মধ্যে আপনার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডিজাইন, বডিতে আপনার ভিতরে আপনার পিটানো কাজ করা, পার্টটা কন্ট্রাস্ট হবে, এটাও আপনার বড় পার, এটা হচ্ছে আপনার নিচের পার্টটা হবে স্কার্ট পার যেটা বলে, আর এটা হচ্ছে আপনার উপরের পার্টটা থাকবে, বেজে যে পার্টটা থাকবে এটা হলো সেই পার্ট। যারা নতুন শাড়ি চান, এগুলো হচ্ছে একদম নতুন শাড়ি, তো অবশ্যই পছন্দ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর শাড়িগুলো যদি ভালো লাগে থাকে একটা স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের ইনবক্স করবেন, আমরা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে দেব শাড়িগুলো। এটা হচ্ছে আপনার আঁচলটা, শর্ট আঁচলের মধ্যে ডিজাইন করা আছে, খুব সুন্দর। ব্লাউজটা এখন চলে যাচ্ছি, ব্লাউজটা কিন্তু অনেক লং, কোনো ফ্যাব্রিক্স আপনার অ্যাড করা লাগবে না, আপনার যেভাবে খুশি সেভাবে বানিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে, ফুল গর্জিয়াস কাজ করা আছে ব্লাউজটা, আর খুব সফটলি একটা শাড়ি, আমি এই যে একদম ধরে দেখাচ্ছি, খুব সফট। এখন চলে যাচ্ছে ওয়াইন কালারের সাথে আপনার গ্রিন, এটা হচ্ছে ওয়াইন কালারের সাথে গ্রিন কালার কম্বিনেশন, কি বলবো ভাই, আমি শাড়িগুলো যে খুলতেছে আমার এত ভালো লাগতেছে, এত সফট, মানে কি এত স্মুথ বলার বাইরে। এটা হচ্ছে আপনার বডিটা, জমিনটা, জমিনের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে, ফ্লাওয়ার ডিজাইন করা আছে, ভিতরে একটু লক্ষ্য করে দেখবেন আপনার ভিতরে কিন্তু আপনার ডিজাইন করা আছে, এক কালার নাকি, মানে এক কালার ভিতরে আপনার ম্যাচিং ডিজাইন করা আছে, তার উপর দিয়ে বড় বড় ডিজাইন করা আছে। পাড়াচলটা কন্ট্রাস্ট, এই যে পার্টটা একটু দেখবেন, এটা হচ্ছে আপনার পার, মিডিয়াম পার, এটা এটা স্কার্ট পার না, একটু বড় পার, উপরের পার্টটা একটু ছোট হবে কিন্তু নিচের পার্টটা একটু মিডিয়াম পার, এটা স্কার্ট পার না, একটু লং পার চাই নিচেরটা, এটা হলো সেটা। আর এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর একটি আঁচল, ভিতরের ডিজাইনটা একদম নতুন এসেছে, একদম ইউনিক আঁচলের মধ্যে, আঁচলের মধ্যে যে ডিজাইনটা আছে একদম নতুন ডিজাইন। ব্লাউজটা এখন চলে যাচ্ছে, ব্লাউজটা আপনার খুব সুন্দর বড় বড় বুটি দিয়ে কাজ করা, ছোট ছোট বুটি দিয়ে কাজ করা আছে, ফুল অল ওভার কাজ করা, কোনো সাইড থেকে গ্যাপ নেই, আর ব্যাক সাইডটা কিন্তু একদম লক করা, ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখবেন ব্যাক সাইডটা একদম লক, একটা জরি বের হওয়ার সম্ভাবনা নেই। আপনার অনেকে কমপ্লেন করেন আপনার গহনা গাড়িতে আপনার আটকে যায়, এগুলো আটকাবে না, খুব সফটলি একটি শাড়ি, খুব ভালো শাড়ি নতুন এসেছে। আর যদি আপনার চান, অনেকেই আছে আপনার অফ হোয়াইটের মধ্যে কন্ট্রাস্ট চায়, এই মানে কি ম্যাচিং কালার চায়, এটা হচ্ছে আপনার ম্যাচিং, এই শাড়িটা এরকম একটি শাড়ি আপনার 60-70, ঠিক আছে,
যে কোনো বয়সের কোনো ভেদাভেদ নাই, এই শাড়িগুলো আপনি পড়তে পারবেন খুব সুন্দর। আপনার যদি মুরব্বীদের দেন, ইয়াং জেনারেশন যারা আছে তারাও এখন এই টাইপের কালার পরে, খুব ভালো লাগবে। আপনার ভিতরে ডিজাইনটা একটু দেখবেন, সম্পূর্ণ অল ওভার পিটানো কাজ করা আছে। এটা হচ্ছে আপনার একটু অ্যান্টিক কপার, ঠিক আছে, অ্যান্টিক কপারের ডিজাইন। আবার ভিতরে সিল্ক কালার, মানে কালার ম্যাচিং কালারের মধ্যে একটা ডিজাইন করা আছে। প্রত্যেকটা ডিজাইনই আপনার অসাধারণ একটি ডিজাইন, মানে কি খুব ভালো ভালো ডিজাইন এসেছে, নতুন ডিজাইন। আর পাটটা একটু দেখাবো আমি, তো পাটটা একটু লক্ষ্য করে দেখবেন। পাটের ডিজাইনটা হচ্ছে আপনার একদম মানে কি নতুন ইউনিক একটি ডিজাইন। আপনার ছোট ছোট আপনার গ্যাপ গ্যাপ ডিজাইন করা আছে, ঠিক আছে। এখন চলে যাব আঁচলটা। আঁচলটা আপনার কলকা কলকা ডিজাইন করা আছে। আঁচলটা খুব সুন্দর একটি ডিজাইন, রোমালি আঁচল বলে এটা, খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে আঁচলটা। সব মিলে অসাধারণ একটি শাড়ি, এটা যে কেউ পছন্দ করবে। এখন চলে যাবো ব্লাউজটায়। ব্লাউজটা হচ্ছে আপনার রানিংয়ে, আপনি চাইলে কাটতে পারেন নাও কাটতে পারেন। সরি ব্লাউজ আছে, এটা কাটতে পারেন না কাটতে কাটতে দেবো। এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্লাউজটাও একদম ইউনিক ডিজাইন, পাতা দিয়ে কাজ করা আছে, একদম ইউনিক ডিজাইন। লতা পাতা না কিছু না, বুটি না, একদম পাতা পাতা ডিজাইন দিয়ে কাজ করা আছে। খুব গর্জিয়াস লাগবে শাড়িটা, আর স্মুথ একটি শাড়ি। আপনার মনে হবে এসি পরে আছেন, এত সফট, এরকম এত মানে কি ভালো শাড়ি বলার বাইরে, গরম লাগবে না শাড়িগুলো পরে। এখন চলে যাচ্ছি আপনার ছোট ছোট বুটির কাজ করা আপনার মেজেন্টাতে, ফিরোজা কন্ট্রাস্ট, নীল ফিরোজা যেটাকে বলি আমরা, সেটা খুব সুন্দর, মানে কি শাইনিং দিচ্ছে শাড়িগুলো, আর এত স্মুথ মানে কি বলার বাইরে, শাড়িগুলো খুব সফট। ভিতরের কাজগুলো আছে আপনার ছোট ছোট বুটি দিয়ে কাজ করা আছে, ফুল বডি কাজ করা, আপনার একটু ফাট নেই ডিজাইনটা, লাস্ট টু ফার্স্ট পর্যন্ত আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন। এটাতে পাটটা হচ্ছে আপনার স্কার্ট পাড়ের মধ্যে, এটা হচ্ছে আপনার স্কার্ট পাটটা, পাড়ের মধ্যে কিন্তু আপনার তিনটা ডিজাইন করা আছে, ঠিক আছে। ফ্লাওয়ার ডিজাইন আছে, আপনার স্কোয়ার ডিজাইন করা আছে, ভালো ভালো ডিজাইন করা আছে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, একদম ইউনিক ডিজাইন যেটাকে বলে। আর উপরের পাটটা একদম সলিড হবে, ঠিক আছে, সলিড ডিজাইনের মধ্যে। এখন চলে যাব আঁচলটা। ওয়াও, আঁচলটা এত সুন্দর বন্ধুরা, দেখেন একটু লক্ষ্য করে দেখবেন কি সুন্দরভাবে কলকা কলকা ডিজাইন করা আছে। কাঞ্জিবরণের আঁচলগুলো খুব সুন্দর হয়, আর ডিজাইনগুলো আপনার অসাধারণ একটি ডিজাইন। ছোট ছোট ডিজাইনের মধ্যে কলকার মধ্যে ফ্লাওয়ার ডিজাইন করা আছে। এখন চলে যাব ব্লাউজ। ব্লাউজটা একটু লক্ষ্য করে দেখেন, খুব সুন্দর একটি ব্লাউজ, একদম পিটানো কাজ করা আছে, খুব সফটলি একটি ব্লাউজ এগুলো। আর ব্যাকসাইডটা একটু দেখবেন, ব্যাকসাইডটা একদম লক করা। আমি আবার বারবার দেখাচ্ছি, কারণ এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এইটাই, আপনার শাড়িতে আপনার জরি থাকে ব্যাকসাইডটা, এটার কোনো জরি নেই, একদম রিভার্সিভার বলে এটাকে, খুব সুন্দর পিটানো কাজ করা। তো লাস্টে আমি চলে যাচ্ছি এটা ইয়েলোর সাথে আপনার লাইট ফিরোজা, এটা একটু ডিফারেন্ট একটি শাড়ি। ওয়াও, একটি কালার উপরে আপনার যে কালার মানে পাটটা আছে, পাটটা আপনার ম্যাচিং থাকবে, নিচের পাটটা একটু বড় থাকবে এবং কন্ট্রাস্ট থাকবে। পুরো বডিতে আপনার ফুল অল ওভার কাজ করা আছে, ফ্লাওয়ার ডিজাইন করা আছে। জানি না আপনাদের ক্যামেরাতে বুঝতে পারতেছেন কিনা, ভিডিও স্ক্রিনে বুঝতে পারতেছেন কিনা, তো অসাধারণ একটি শাড়ি। ভিতরে আপনার ফ্লাওয়ার ডিজাইন করা আছে, নিম জরি দিয়ে করা। পাটটা একটু লক্ষ্য করে দেখেন, পাটটা কি সুন্দর, প্রথমে সলিড ডিজাইন, তার উপর দিয়ে আপনার বড় বড় কলকা ডিজাইনের ভিতরে আবার ফ্লাওয়ার ডিজাইন করা আছে। সব মিলে অসাধারণ একটি শাড়ি। এখন চলে যাচ্ছে আঁচলটায়। আঁচলটা একটু লক্ষ্য করে দেখেন, একদম ইউনিক, মানে আমি কি বলবো, নাম কি দেবো আমি ভেবে পারতেছি না, মানে কি একদম নতুন আমার চোখে আসছে এটা, একদম নতুন একটি ডিজাইন আঁচলের মধ্যে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আঁচলের মধ্যে আপনার টার্সেল করা আছে, ঝুমকা টার্সেল বলে এটাকে, জালি টার্সেল এবং ঝুমকা টার্সেল দিয়ে আপনার ডিজাইনটা করা আছে, খুব সুন্দর। আপনি যখন ব্লাউজটা পরে থাকবে, ঝুমকাগুলো মনে করেন কি অনেক গর্জিয়াস দিবে আপনাকে, মানে কি লুকটা গর্জিয়াস করে দিবে। তো ভিউয়ার্স, আমি যে শাড়িগুলো দেখাচ্ছি একদম নতুন এসেছে, কালার ডিজাইন একদম অসাধারণ একটি শাড়ি, আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটি শাড়ি। এগুলো হচ্ছে আপনার কাঞ্জিবরণ শাড়ি, রিভার্সিভার ব্যাকসাইড একদম লক করা, এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে, পর্যাপ্ত পরিমাণ কালার আছে। তো আশা করি আমাদের শাড়িগুলো আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার এবং লোকেশন দেওয়া আছে,
আর শাড়িগুলো যেগুলো আপনাদের ভালো লেগে থাকে ওগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন। তো আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।